শব্দ বইয়ের ভাষায় এক ধরনের শক্তি। শব্দ ছাড়া চলবে কি পৃথিবী? অবশ্যই না। তবে বাস্তব জীবনে যা কখনো কখনো মহাবিরক্তির কারণ, ভয়াবহ যন্ত্রণার উপলক্ষ, চরম মানসিক সমস্যার সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির অন্যতম অনুষঙ্গ। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে সিগন্যালে থামবে গাড়ি, কিন্তু স্বাভাবিক এই নিয়মটি যেন মানতে নারাজ কোনো কোনো চালক। সিগন্যালে চলে হর্ন বাজানোর মহোৎসব, আবার সিগন্যাল ছেড়ে দিলেই তা বেড়ে যায় বহুগুণ। এলাকাভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা 40-50 ডেসিবল, কিন্তু ঢাকায় চলাচলকারী একজন মানুষকে কি পরিমাণ শব্দ গ্রহণ করতে হয়? এবার দেখে নেব যানবাহন ভিত্তিক শব্দের মাত্রা কি। কয়েক সেকেন্ডের ব্ল্যাঙ্ক হয়ে যায়, অনেক সময় এত জোরে হর্নগুলো দেয়। এটা যদি মিনিমাইজ করা যায়, যেমন এখন শুনতে দরকার নেই, কিন্তু এটা কিন্তু রানিং অবস্থায় আছে, কোনো দরকার নেই যে অযথা হর্নগুলো দেওয়ার। এখানে আপনি অনেকবার অযথা হর্ন দিচ্ছিলেন, কেন? অনেক জ্যাম ছিল, এই কারণে যে প্লাস্টিক গুলা ভালো করে সাইড দেয় নাই, তো তার জন্য। যখন শব্দটা কানে আসে, ওটা কিন্তু সরাসরি ব্রেনে গিয়ে অ্যাটাক করে, যার কারণে মেজাজটা একটু খিটখিটে থাকলে স্বাভাবিক আপনার কাজের ক্ষেত্রতে ওইখানে কিন্তু প্রভাব পড়ে। মহল্লার ভিতরে ঢুকলে হয়তো হরেন একটু বেশি বাজানো পড়ে, আপনি রোডে আমি তেমন একটা হরেন বাজাই না। বাসায় গিয়ে হয়তো বা ফ্যামিলির সাথে যখন কথা বলি, তখন সেটা লাউডলি কথা বলছি, কিন্তু সেটা আমার কাছে মনে হচ্ছে যে না, আমার এটা ঠিক আছে। ওর এখন সব কিছু ডেভেলপমেন্ট হওয়ার সময়, তো এখন যদি কন্টিনিউয়াসলি যদি এভাবে যদি এগুলো হর্নটা যদি প্রবলেম করে, তাহলে ওর আসলে ভবিষ্যৎটা কী হবে, আমি আসলে আমি কনসার্ন। অনেক হলো শব্দের অত্যাচার, এবার একটু প্রশান্তির খোঁজে সরকার ঘোষিত নীরব এলাকা সচিবালয়ের সামনের সড়কে আমরা। আইন বলছে নীরব এলাকার 100 মিটারের মধ্যে বাজানো যাবে না কোনো হর্ন, কিন্তু বাস্তবতা বলছে কাজীর গরু কিতাবে আছে গোয়াল শূন্য। আর এভাবেই দিন রাত 24 ঘন্টা নীরব এলাকা সচিবালয়ের সামনে বেজে চলছে হর্ন। অত্যন্ত ব্যস্ত ও স্পর্শকাতর এলাকা এই সচিবালয়ের চারপাশে প্রতিদিন হাজারো যানবাহনের যাতায়াত। 2019 সালের 17ই ডিসেম্বর এলাকাটি নীরব ঘোষণা করে সরকার। শুরুতে হর্ন বাজানো বন্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, কিন্তু বছর না ঘুরতেই থমকে যায় সবকিছু। আইন ভাঙার এই প্রতিযোগিতায় সাধারণের থেকে কোনো অংশে পিছিয়ে নেই সরকারি যানবাহন। সচিবালয়ের সামনে সড়কে তো হর্ন বাজানো নিষেধ, এটা তো নীরব এলাকা, আপনি তো বারবার হর্ন দিচ্ছিলেন। না, আমি দিই না, ওটা দিছে হুন্ডা। আমি জানি যে হরেন দেওয়ার বকা দেওয়ার সমান কথা। আপনি নিজে হর্ন দিলেন, আপনারা রেকর্ড করেন। আমার তো ওই বড় হরেন, ছোট হরেন না। নীরব এই এলাকাটির শব্দের গণ্ডি ছাড়িয়েছে বাণিজ্যিক এলাকার মাত্রাও। বিষয়টি আরো পরিষ্কার হতে এবার নিতে চাই যন্ত্রের সাহায্য। আপনারা লক্ষ্য করলেন, মাত্রই এখানে 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি, এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। সচিবালয়ের কোল ঘেঁষেই এখানে যখন ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেওয়া হয়, তখন কে কার আগে যাবে তা একটি অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি, যার ফলে এই যে অধিক মাত্রার শব্দের তৈরি হচ্ছে এখানে। রাজধানী জুড়ে ক্রমবর্ধমান শব্দ যন্ত্রণার চিত্র কিছুটা হলেও উঠে এসেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের জরিপে। গত 14-22 ডিসেম্বর পর্যন্ত মোট 9 দিন সচিবালয়ের চারপাশের 12টি পয়েন্টের সমীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। এতে দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর সচিবালয়ের চারপাশে 5-6 ভাগ শব্দ দূষণ কম হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর গাড়ি চলাচলের সংখ্যা কমেছে অন্তত 15 ভাগ। এক্ষেত্রে সার্বিক বিবেচনায় শব্দ দূষণ কমেনি, বরং বেড়েছে আরও। নীরব এলাকার যে মানমাত্রা রয়েছে তার যে বেশি শব্দ দূষণ এখানে হয়ে থাকে, অর্থাৎ এটি নীরব এলাকা ঘোষণার করার পর নীরব এলাকা হিসাবে কোনো কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। শহরময় শুধু শব্দ আর শব্দ, তবে যানবাহনে তৈরি এত এত শব্দের সবই কি বৈধ নাকি অবৈধ শব্দ আছে, এসবের সন্ধানে এবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আমরা।
সড়ক মহাসড়ক কাঁপানো ট্রাক লরির বিশ্রামখানা। দিনের বেলায় কাটে অপেক্ষার প্রহর গুনে কিংবা মেরামতের কর্মযজ্ঞে, আর রাত হলেই টনকে টন পণ্য নিয়ে পুরো দেশ দাপিয়ে বেড়ায় দ্রুতগতির এই যানবাহনগুলো। কিন্তু এত কিছুর মাঝে একটি মাত্র প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। দেখতে চাই কি ধরনের হর্ন ব্যবহার করছে এই দৈত্যকায় বাহনগুলো। শুরুতেই নজর আটকায় সরকারি পরিবহন পুলের ট্রাকে। এই ট্রাকে আপনার অনেকটা আপনার বাসি হরেন ব্যবহার করে এবং আপনার হাইড্রোলিক হরেন ব্যবহার করে। এই যে এটা হাইড্রোলিক হরেন ব্যবহার করতে আছে এখানে, হ্যাঁ, সরকারি বিআরটিসি গাড়িতে এটা হাইড্রোলিক হরেন ব্যবহার করতে আছে। এবার ক্যামেরার চোখ ব্যক্তি মালিকানাধীন ট্রাক লরির দিকে। নিষিদ্ধ জেনেও অবাধে হচ্ছে হাইড্রোলিক হরেনের ব্যবহার। এক্ষেত্রে অনেকটা লুকোচোরের আশ্রয় নেন পরিবহন মালিক ও চালকেরা। যেমন এই ট্রাকটির সামনের অংশে ঝুলছে সাধারণ মানের একটি হর্ন, তবে একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসে থলের বিড়াল। ট্রাকটি মেরামতের জন্য খুলে রাখার কারণে অনেকটা লোকচক্ষুর অন্তরালে পাওয়া গেল সম্পূর্ণ নিষিদ্ধ এই হাইড্রোলিক হর্নটি। আচ্ছা ভাই, আপনার এই গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানো কেন? হাইড্রোলিক দেখেছেন আপনি আছে কি না? আপনার কিন্তু ভালো না, ঠিক আছে, সেই কারণে এটা নষ্ট, এটা থেয়ে দিছে, মানে এটাই সাউন্ড কম, এই জন্য আপনারা হাইড্রোলিক লাগান। ব্যাটারি সিস্টেম লাগানো আছে, আর এটা মহাখালী বাস স্ট্যান্ডে আমরা। ট্রাকের থেকে বাসের চিত্রটা আরো ভয়াবহ। সব থেকে আশ্চর্যের ব্যাপার, দূরপাল্লার বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এক প্রকার ওপেন সিক্রেট। আপনার গাড়ি তো বাস স্ট্যান্ডে বসা, কিন্তু আপনি বারবার হর্ন দিচ্ছিলেন কেন? এই যে গাড়িটা সরার জন্য। আপনি হর্ন দিলে কি গাড়িটা সরে যাবে? সেই সুযোগ কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীভাবে সেই সুযোগ আছে? এটাও একটা বাস, ও বের হচ্ছে, আপনি বের হচ্ছেন তাড়াতাড়ি বাইরে, এই জমুগা টার্মিনাল থেকে রামজটের থেকে অক্ষাবাবু। আপনার গাড়িতে কয়টা হর্ন? দুইটা। আচ্ছা, আপনি কীভাবে দুটি হর্ন ব্যবহার করেন একটু আমাদেরকে দেখান। এটা কি হর্ন? এটা হাইড্রোলিক। হাইড্রোলিক যদিও টেলিভিশন ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকেই তাৎক্ষণিকভাবে খুলে ফেলার চেষ্টা করেন নিষিদ্ধ এই হর্ন। খুলতা ছেড়ে সার্জেনে দেখলে হয়তো ঝামেলা করবো, মনে করবো আমরা হাইড্রোলিক বাজাই। সার্জেন কি এতদিন দেখে নাই? আমাদের ক্যামেরা দেখার পরে আপনি খুলে ফেলবেন? মানে এটা জিনিসটা তখন দেখতে খারাপ দেখা যায়, এটা তো লাইন কাটা অনেক আগে থেকে ওন রাখছে, ওন আপনারা আসছেন দেখতেছেন না। আসলে আমরা নিজেরা সব হাইড্রোলিক হর্নে খুলে ফেলছি, হয়তো ড্রাইভার সাহেবরা কোনো অজুহাতে বা ইয়েতে লাগাচ্ছে, তবে সবগুলি গাড়িতে না। হাইড্রোলিক হরেন নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু গ্রামগঞ্জে গেলে হাইড্রোলিক হরেন বাজাইলেও মানুষের কানে শুনে না, তারপরও গাড়ি তুলে আইসা পুরো মরে যায়। বাস্তবতা বলছে কোথাও লুকোচুরি আবার কোথাও ওপেন সিক্রেট, কিন্তু বন্ধ নেই নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার। যেখানে তিন বছর আগে 2017 সালে এক আদেশে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট, অন্যদিকে 2015-18 আমদানি নীতিমালায় বলা হয় 75 ডেসিবলের বেশি ক্ষমতা সম্পন্ন হর্ন আমদানি করা যাবে না। এত কিছুর পরেও নিষিদ্ধ এই পণ্য বিক্রি করছে কারা? আপনার দোকানে কি কোনো হাইড্রোলিক হর্ন আছে? না, বর্তমানে হাইড্রোলিক হর্ন চলতেছে না। নিষিদ্ধ? নিষিদ্ধ, চলে না। একটু দেখি তো, একটু দেখি, একটু আমার 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 সঙ্গে একটু আসুন। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার দোকানে হাইড্রোলিক হর্ন চলে না, নাই, তাহলে এটা কি, এটা কেন রাখছেন আপনার দোকান? খারাপ। হ্যাঁ, এটা খারাপ, পুরান পুরান। আচ্ছা, তাহলে এইটা, এগুলো এগুলো বিধানও। তবে মাঠের চিত্রে স্পষ্ট, হর্ন ব্যবহারে অধিকাংশ ক্ষেত্রে চলছে আইন অমান্যের মহোৎসব। এক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তদারকি প্রতিষ্ঠান কিংবা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাই বা কি?
পুলিশের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে চলছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন সহ যানবাহন, সেটি দেখতে এবার আমাদের অবস্থান বনানী সিগন্যাল। আমরা দেখলাম মহাখালী বাস স্ট্যান্ডে যেসব গাড়ি আছে অধিকাংশ গাড়ি হাইড্রোলিক হর্ন ব্যবহার করে। না, অধিকাংশ করে ঠিক না, যারা অগোচরে করে তাদের বিরুদ্ধে তো আমরা পদক্ষেপ নিচ্ছি, আবার সচেতন করে সচেতনতা বৃদ্ধি করাচ্ছি তাদের মাঝে। আপনি কি আমাদেরকে কয়েকটা বাস থামিয়ে দেখাতে পারবেন? অবশ্যই, বাস দেখি তাহলে। আপনার গাড়িতে হর্ন কয়টা মোট? দুইটা। কি কি? ছোট্টা বড়টা, টিটি হরেন আর বড়টা, আর হাইড্রোলিক। এই যে দেখলেন দুইটা হর্ন ব্যবহার করে। এই তো অগোচরে, এই যে কথাটা বললাম, অগোচরে ব্যবহার করে অনেক সময়, তার মধ্যে আমরা একটা পদক্ষেপও নেই, আবার সচেতনতাও তাদের মাঝে ব্যবস্থা নিচ্ছে যে সচেতন যাতে হয় বিষয়টা নিয়ে। এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবারের গন্তব্য মিরপুরের বিআরটিএ অফিস। যানবাহন সংক্রান্ত শত কাজের ফর্দ হাতে হাজারো মানুষের অপেক্ষা। এদের অনেকে এসেছেন নিজের গাড়িটিকে সঙ্গে নিয়ে, উদ্দেশ্য গাড়ির ফিটনেস পরীক্ষা। সেখানেই তীক্ষ্ণ দৃষ্টি আমাদের। 3 থেকে 4 মিনিটের মধ্যেই সম্পন্ন হচ্ছে প্রতিটি গাড়ির ফিটনেস চেক। যদিও এই স্বল্প সময়ের মধ্যেই গাড়ির বডি, ইঞ্জিন, চেসিস, হেডলাইট সহ অন্তত 65টি বিষয় পরীক্ষার দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীল অফিসারের। অথচ দীর্ঘ এই সময়ে একবারও চোখে পড়েনি গাড়ির হর্ন চেক করার বিষয়টি। আপনাদের এখানে কি হর্ন নিয়ে কি কোনো চেক করা হয়? হ্যাঁ, হাইড্রোলিক হর্ন যদি থাকে তাহলে সেগুলো আমরা খুলে রেখে দিই। আচ্ছা, কোনো গাড়ির আমি হর্ন আপনার বাজিয়ে চেক করতে দেখলাম না। না, ওগুলো ইয়ে করে, অনেক জায়গাতেই করে। যেমন এই সমস্ত গাড়িগুলোতে কিন্তু হাইড্রোলিক হর্ন লাগায় না। হাইড্রোলিক হর্ন কোনগুলোতে লাগায়? বাস, ট্রাক, তারপরে বড় যে লরিগুলা ওগুলোতে লাগায় হাইড্রোলিক। আপনারা এখানে পেলে শুধু খুলে রেখে দেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়? এর বিরুদ্ধে হচ্ছে ফিটনেস তো দেওয়া হয় না, তার সে যতক্ষণ পর্যন্ত না এটা চেঞ্জ না করে। আমরা হচ্ছে বাসিটা খুলে রেখে দিই, যে বাসিটা দিয়ে ইয়ে করে। এখন যেটা হচ্ছে এটা অনেকটা তামাশার মতন হচ্ছে। পয়সা দিচ্ছে, মিনিটখানিকের মধ্যে একটা গাড়ি ছেড়ে দিচ্ছে। তার যে এই 41-42টা আইটেম দেখা উচিত, তার মধ্যে কিন্তু হাইড্রোলিক হর্নটাও আছে, কিন্তু দেখার তো সময় নেই। তাহলে সরকার যদি দিনের পর দিন এইভাবে চলে, এরপরে যত কিছুই রেগুলেশন নেওয়া হোক না কেন, সেটা বাস্তবায়ন হবে না যদি ইনস্টিটিউশনগুলিকে আমরা ক্যাপাসিটি বিল্ড আপ করি এবং তাদেরকে দায়বদ্ধ না করি। সড়ক মহাসড়ক ছেড়ে এবার ফিরতে চাই আবাসিক এলাকায়। তবে তার আগে একটু পেছনে না ফিরলেই নয়, দেখে নেব বছর 2 আগে রাজধানীর ওয়ারির একটি ঘটনা। একই ভবনের 2টি পরিবারের সদস্যদের এমন সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণ কিন্তু বড় কোনো স্বার্থ কিংবা সম্পদ আদায় নয়। এই মারামারির ঘটনা প্রতিবেশীর বিয়ে উপলক্ষে বাজানো উচ্চ শব্দের গান থেকে অপর প্রতিবেশীর মুক্তির প্রার্থনা, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে এবং শেষ পরিণতি একটি মর্মান্তিক মৃত্যু, একটি হত্যাকাণ্ড। লাল নীল বাহারি আলো আর আধুনিক বাদ্যযন্ত্রের ঝংকার, তারি তালে নেচে গেয়ে আনন্দ হাল আমলের ফ্যাশন। কোথাও চলে গভীর রাত অবধি ডিজে পার্টি। বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনো আনন্দ উপলক্ষ দিনে দিনে রূপ নিচ্ছে শব্দ সন্ত্রাসে। অথচ নিজের কিংবা নিজ পরিবারের সামান্য আনন্দ নির্ঘুম রাতের কারণ হচ্ছে আশপাশের পরিবারগুলোর। ছাদে বসে লাউড স্পিকারে তাদের গান বাজনা এমন ভাবে শুরু করে, সন্ধ্যায় শুরু করে আর সকাল পর্যন্ত হয়ে যায়। কারণ এতে সমস্যা হয় কি, বাচ্চা থাকে ঘরের ভিতরে পড়াশোনা করতে হয়, বয়স্ক লোক থাকে, পাড়ার প্রতিবেশী আছে, এ বিষয়ে কারো কোনো নজর নেই। আনন্দ উৎসবের খতিয়ান তুলে রেখে এবারের গন্তব্য রাজধানীর আবাসিক এলাকা লালমাটিয়া। চারিদিকে আবাসিক ভবন, ঠিক তার মাঝেই নির্মাণের মহাযজ্ঞ। এ যেন শব্দ খনি, সকাল দুপুর কিংবা রাত সর্বত্রই শব্দের দাপট, শব্দেরই রাজত্ব। অথচ সিমেন্ট মিক্সার, রড কাটা, ইট ভাঙা, পাইলিং সহ উচ্চ শব্দ সৃষ্টিকারী প্রতিটি কাজের ক্ষেত্রেই আছে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, আছে এসব কাজ করার নির্ধারিত সময়সীমাও। কিন্তু এখানে বালাই নেই কোনো নিয়ম কিংবা আইনের, অথচ ভবনটি নির্মাণ করছে সরকারি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে এটা সরকারি কাজ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তরফ থেকে এটা বাস্তবায়িত হচ্ছে এবং এটা যথাযথ নিয়ম মেনেই সকল নর্মস অনুযায়ী এটা করা হচ্ছে। কর্তৃপক্ষের প্রতিবেশী সুলভ এমন দাবির প্রেক্ষিতে কি বলছেন আশপাশের বাসিন্দারা, কেমন আছেন তারা, কিভাবেই কাটছে তাদের প্রাত্যহিক দিন?
যুদ্ধ তো আমি দেখি নাই, কিন্তু যুদ্ধে মনে হয় এরকম শব্দ হতো না। লেখাপড়া করার কোনো পরিবেশই নাই, যে স্বাভাবিক জীবনযাপন তারও পরিবেশ নাই। আর সারাদিন পরিশ্রম করে ধরেন সবাই তো ঘুমের প্রয়োজন, রাতে ঘুম তো একদম হারাম। অথচ এর প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল পাননি সচেতন এই নারী অনুপমা হক। আমি এই দেশের অধিবাসী, তাই না? আমার তো এটা চাওয়ার থাকতেই পারে যে এই বিষয়ে কারা কাজ করছে। ওনাদের কাছে আমি একটা মেইল করেছি, কিন্তু এখনো সেরকম কোনো সাড়া পাইনি। অনুপমা হক একটি সিম্বল, একটি উদাহরণ মাত্র। অসংখ্য অনুপমা হকের মতো মানুষকে আমরা নির্বিচারে নির্বিরোধীভাবে এদেরকে হত্যা করার দিকে ঠেলে দিচ্ছে। এটা এক ধরনের অত্যাচারজনিত হত্যাকাণ্ড। মাত্রাতিরিক্ত শব্দ থেকে মানুষকে মুক্ত রাখতে আছে আইন, আছে বিধিমালা, রয়েছে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা। তবে বাস্তবতা বলছে বালাই নেই নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক বা শিল্প এলাকার শব্দ মানের। তাহলে মুক্তির উপায় বা কি? অন এন এভারেজ 85 ডেসিবেলের কাছাকাছি জায়গাটিতে আমরা কাজ করতে পারি, কিন্তু এটি যখন তার চেয়ে বেশি হয়ে যায় সেখানে কিন্তু আমাদের থাকবার বা কাজ করবার জায়গাটির মধ্যে কিন্তু এক ধরনের রেস্ট্রিকশন আছে, বিধিনিষেধ আছে। যিনি কারখানার মালিক, যিনি বাসের মালিক, তার এখানে একটি বড় ভূমিকা আছে, তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যিনি কাজ করছেন তাকেও সচেতনভাবে, যেখানে ইয়ারমাফ ব্যবহার করা যায়, কানকে রক্ষা করবার জন্য যে প্রোটেক্টিভ ডিভাইসেস আছে যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেকমেন্ড করে, সেগুলো ব্যবহারে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিতে হবে এবং ব্যবহার করবার জন্য অনুপ্রাণিত করতে হবে। সরবঘাতক শব্দ নিয়ন্ত্রণে কি ভাবছে দায়িত্বশীল প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর? ক্রমে বেড়ে চলা নাগরিকের সমস্যা সমাধানে তাদের পরিকল্পনাই বা কি? প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানটির দুয়ারে সময় সংবাদ। 5 দিন ঘুরে অনুমতি মেলে ভেতরে প্রবেশের, তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েও শব্দ দূষণ নিয়ে কথা বলতে নারাজ প্রতিষ্ঠান প্রধান। আমি কোনো কথা বলবো না, আমাদের মিটিং আছে, অত এই ব্যবস্থা তো হবে না। আমি কিন্তু গত 4 দিন ধরে যে রেদওয়ান সাহেব ওনাকে বলছি, দূষণ নিয়ে আমাদের প্রজেক্ট ডিরেক্টর আছে, ওনার সাথে কথা বলবো, তারপর আপনি যদি না, আমি কথা বলবো না। তবে নিজে কথা না বললেও দায়িত্ব দেন অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবিরকে, কিন্তু সেখানেও প্রত্যাখ্যান হতে হয় আমাদের। আপনি তো দেখলেন ডিজি আপনাকে রেফার করলো, এটা হচ্ছে প্রজেক্ট নিয়ে, তো প্রজেক্ট তো আমরা শুরু করিনি, কারণ আমি তো তাকে প্রজেক্টের কথা বলিনি। আমার কথা হচ্ছে শব্দ দূষণ একটা নাগরিক সমস্যা, এই সমস্যা নিয়ে যদি কোনো সাংবাদিক নিউজ করতে চায় সেক্ষেত্রে সেটা আমাদের ডাইরেক্টর আছে, নট পিডি। হুমায়ুন কবির সাহেব নামটা যদি আপনার হয়ে থাকে আপনাকে রেফার করেছেন, আমি শুনছি তো, আই ওয়াজ দেয়ার, অফিস প্রধান ডিজি। ওকে, আবার যাব অফিস প্রধান। এবার মহাপরিচালকের ব্যস্ত সময়ের অবসরে অন্তত একটি সাক্ষাৎকারের সময় জানতে চায় সময় সংবাদ, আর তাতেই চটে গিয়ে নিরাপত্তা বাহিনী ডেকে আনেন তিনি। স্যার অনলাইন মিটিং আছে, তারপর ইন্টারভিউটা কখন দেবে সেটুকু বললেই তো হয়, সেটা উনি ইন্টারভিউ এখন দিবে না, পরে নেক্সট টাইম আসেন, আসেন। তবে এখানেই শেষ নয়, হঠাৎ করেই ঘটনাস্থলে হাজির প্রতিষ্ঠানটির উপপরিচালক খালেদ হাসান। কিছু বুঝে না উঠতেই উদ্যত হন টেলিভিশন ক্যামেরা ভাঙতে। আপনি ক্যামেরা নামান, ভদ্রতা কোনো কিছু বাইরে কাজ করবেন না, আচরণ ঠিক রাখবেন। পরিবেশ দূষণের মতো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে গিয়ে এভাবেই এক অদ্ভুত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় সময় সংবাদকে। ব্যর্থই সাক্ষাৎকারের মতোই কি নিশ্চুপ বসে আছে পরিবেশ দূষণ রোধে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো?